আসসালামু আলাইকুম অবিয়ন অ্যাকচুয়ালি এই যে আমার সাথে যে ভাইকে দেখছেন এসে ইমন ভাই আসসালামু আলাইকুম মূলত ইমন ভাই আমাকে প্রায় দুই মাসের বেশি সময় ধরে আমাকে নক করতেছে যে ভাইয়া আমার একটু প্রবলেম আমার একটু প্রবলেম তো আসলে আমি ওনার সাথে সেই দুই মাস আগে থেকেই কথা বলে আসতেছি তো ওনার প্রবলেমগুলো আমি শুনছি আমি একটু শর্ট করে যদি শেয়ার করি ইমন ভাইয়ের একটা হাতে একটু প্রবলেম এই যে একটু দেখাই মানে হাতের এই যে না না খোলা লাগবে না এখান থেকে এতটুকু নাই এটার কারণ থেকেই শোনেন যে এই হাতটা আসলে একটা সময় ভালো ছিল কিভাবে ওনার হাতটা চলে গেল আর কিভাবে আজকে এই দশা এই হাতটা ভাই চলে এই হাতটা আমার আম্মুর উপর রাগ কইরা আমি এই দেশে চলে যাওয়াম আচ্ছা আচ্ছা গ্রামে চড়ে চলেছিলাম পরে বাসের অ্যাক্সিডেন্টে আমার হাতটা এই মাঝখানে কাটা যায় মানে আপনার হাতটা বাইরে ছিল বাইরে ছিল ঘুমন্ত অবস্থায় আমি ছিলাম

আচ্ছা তাইলে আপনারা চিন্তা করেন যে এই বাস ড্রাইভার যদি শুধুমাত্র একটু চিন্তা করতো যে আমার কোনো যাত্রীর একটা হাত বাইরে থাকতে পারে বা এদিক ওদিক তো বাসে যারা আমরা উঠি তারা কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় একটা হাত আমরা বাইরে রাখি মানে বাইরে দিয়ে একটু ঝুলাই দেয় বা বাইরে একটু রাখি তো আপনারা এই ভিডিওটা যারা দেখছেন কোনোভাবেই বাসে যারা চলাফেরা করেন তারা কোনো হাত ডানে বসলেও বামে বসলেও হাত বাইরে রাখবেন না কারণ আজকে কিন্তু ইমন ভাই দেখতেছেন হাইট টাইট থেকে সুন্দর করে চেহারা সরত কিন্তু মার্শাল্লাহ যে কোনো ডিফেন্সে চাকরি হয়ে যেত শুধুমাত্র একটা হাত চলে যাওয়ার কারণে আজকে ওনার জীবনটা এই দশায় পড়ে গেছে তো যাই হোক মূল মেসেজটা হল বাসে যারা ওঠেন অবশ্যই হাতটা না না পরোটাই খাবো নাস্তা ভালো হবে তাহলে ইয়া তেল কম দিয়ে একটু কড়া করে হ্যাঁ দুইটা ডিম আর ডিমের সাথে ডাল আর হলো পরোটা না না ডিম নাস্তা দুইটাই লাগে বসেন আর ভিডিওর শুরুতে বলেছিলাম আমাকে গত দুই মাসের বেশি সময় যাবৎ নক করে যাচ্ছে কিন্তু কেন নক করে যাচ্ছে সেটার পিছনে আরো একটি বড় গল্প রয়েছে আমাদের যদি মনে হয় সেই গল্পটিও আপনাদের সাথে শেয়ার করা উচিত তাহলে অবশ্যই সেই গল্পটিও আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম